স্বার্থের ব্যাপার হলো তো এগুলো সংগঠনগুলো তো বেসিক্যালি শিল্পীদের কোনো ধরনের ক্রাইসিসের মুখে এরা কাজ করে সবসময়। করোনার সময় আমরা দেখেছি অনেক শিল্পীদেরকে এরা অনেক অনুদান থেকে দিয়ে কিছু কিছু সাহায্য করার চেষ্টা করেছে। আর আমাদের এখানে বিশেষ করে যারা একটু বয়স্ক হয়ে যায় তাদের তো সমস্যা পড়ে, তাদের ব্যাপারে এগিয়ে আসে, অনেক ব্যাপারে এগিয়ে আসে ক্রাইসিস থেকে। তো সেই ক্রাইসিসের জন্য একটা সংগঠন খুব জরুরি বলে আমার মনে হয়। শিল্প মানে উন্নতির দায়িত্ব তো শিল্পী সংগঠন নিতে পারে না, তারা স্বার্থের দায়িত্ব, তার জন্য অন্য প্রক্রিয়া দরকার, তার জন্যে ইনস্টিটিউশন দরকার, তার জন্য রেগুলার ধরনের চর্চা দরকার শিল্পের ক্ষেত্রে, সেটা খুব ইম্পর্টেন্ট। তো ইনস্টিটিউশনটা হওয়া জরুরি, তাতে করে শিল্পের লাভ হয় যে কোনো জায়গায়। আপনি বাইরের যে কোনো জায়গায় দেখবেন ফিল্ম স্কুল, থিয়েটার স্কুল, পেন্টিং স্কুল, এগুলি কাজ করে। এই সময়কার যে কোভিডের আক্রমণ সেটা তো একটু মাইল্ড অ্যাটাকই হচ্ছে বলতে গেলে। জীবন তো চলমান, জীবন তো চলে, আমরা কি বাজার ঘাট শুরু করে মানুষের কর্মকাণ্ডকে বন্ধ রাখতে পারবো? আমরা তো ধরেন নির্বাচন বাদ দেন, আমাদের রাত জেগে জেগে শুটিং করতে হচ্ছে এখন বিভিন্ন সিনেমার, ওয়েব সিরিজের, বিকজ এটা হলো এমন একটা বিষয় যেটা আমার পেশার প্রশ্ন, আমার রুটি রুজির প্রশ্ন, আমার দেশ, আমার যে মোর্চাগুলো আছে তাদের এখন সেই ক্যাপাবিলিটি নাই যারা আমাদেরকে সাপোর্ট করবে ফিনান্সিয়াল। এখন লাইফ রিস্ক নিয়ে তো আমরা কাজও করি, যে হাউসগুলোর মধ্যে কাজ করি সেখানে ছোটো হাউসের মধ্যে দেখা যায় যে প্রায় 20 জন লোক ঘোরাফেরা করছে। আমরা ইনশিওর করি যে মাস্ক পরেন, কারো অসুস্থ আছে কি না, জীবন এগিয়ে নিতে গেলে তো কাজ ছাড়া তো কোনো উপায় নেই। বাট সচেতনতাই সবচেয়ে বড় দরকার, সাবধানতা দরকার।